আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপের সাথে পরিচয় করিয়ে দিব, যার মডেলটা হচ্ছে আসুস ভিভোবুক 15K513EP। এটা আপনাদেরকে শিওর করে বলে দিচ্ছি যে ডিভাইসটিতে বাজেটের মধ্যে অনেক ভালো ভালো কনফিগারেশন আপনারা পেয়ে যাচ্ছেন। এই ডিভাইসটি দিয়ে আপনারা চাইলে অনায়াসে গেমিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনের মতো বড় বড় কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। বিশেষ করে ভালো গেমিং করার জন্য অবশ্যই একটা প্রসেসরের সাথে ভালো একটা গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়। তো এই ডিভাইসটিতে আপনারা একটি ডেডিকেটেড 2GB গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন, যার পারফরমেন্স আশা করছি গেমিংয়ের জন্য খুবই ভালো হবে। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে যদি এই ডিভাইসটির ডিজাইনের দিকে দেখাই, ডিজাইনটা কিন্তু যে কারো পছন্দ হয়ে যাবে, কারণ এই ডিভাইসটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিভাইস, আর সেই সাথে এর যে ডিজাইনটা রয়েছে সেটা খুবই ইউনিক। কারণ আপনারা কিবোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন এর ইন্টার কিটটা হচ্ছে ইয়েলো কালারের, যেটা আসুস এই সিরিজের মধ্যেই দিয়ে থাকে। আর ডিসপ্লের দিকে দেখালে ডিসপ্লের বেজেলগুলো খুবই ন্যারো রয়েছে, এর ফলে ডিসপ্লের লুকিংটা অনেক সুন্দর লাগে। এর কিবোর্ডের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সেখানে একটি চিকলেট কিবোর্ড রয়েছে, যেটার পারফরমেন্সটা আশা করছি ভালো হবে। দেন কিবোর্ডের নিচেই রয়েছে এই টাচপ্যাডটা, টাচপ্যাডটার মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্টও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু সিকিউরিটির ক্ষেত্রে খুবই কার্যকর হবে। আর টাচপ্যাডটাও যথেষ্ট পরিমাণের বড়সড়, এর ফলে ইউজাররা অবশ্যই এটি ইউজ করে আশা করছি ভালো ফিল পাবে। এবার যদি আসুসের ব্র্যান্ডিংয়ের কথায় আসি তাহলে দেখতে পারবেন চীনের মাঝখানে রয়েছে ভিভোবুক ব্র্যান্ডিংটা, যেটা আগের মতোই, এবং ল্যাপটপের ওপরের অংশে মেবি ডান পাশে রয়েছে আসুস ভিভোবুক ব্র্যান্ডিংটা। তো যাই হোক, মোটামুটি সব মিলিয়ে বলা যায় ডিভাইসটির ডিজাইনটা ভালোই রয়েছে। তো কথায় আসি এবার এর কনফিগারেশনটি নিয়ে। কনফিগারেশনের প্রথমেই রয়েছে এর প্রসেসর। এতে আপনারা ইন্টেল কোর i5 11th জেনারেশনের প্রসেসরটা পেয়ে যাচ্ছেন, যার মডেলটা হচ্ছে 1135G7, যার বেস ক্লক স্পিড হচ্ছে 2.40 GHz আপ টু 4.20 GHz। এতে ক্যাশ মেমোরি হিসেবে থাকছে 8MB ক্যাশ মেমোরি। প্রসেসরের কোয়ালিটিটা ভালোই রয়েছে, যেহেতু এটা i5 11th জেনারেশনের একটি লেটেস্ট প্রসেসর, আশা করছি এটি দিয়ে আপনারা মিড হাই লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন। দেন ডিভাইসটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 র্যাম, যেটা হচ্ছে 3200 MHz, আর ডিভাইসটিতে স্টোরেজ হিসেবে থাকছে 512GB NVMe SSD। গ্রাফিক্স কার্ডের কথায় আসলে এতে আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন NVIDIA GeForce MX330 উইথ 2GB GDDR5 গ্রাফিক্স, যেটা কিন্তু খুবই ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং এসব কাজের জন্য। যেহেতু ডিভাইসটিতে ডেডিকেটেড একটি গ্রাফিক্স কার্ড রয়েছে, এর ফলে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করার জন্য অনেকেই বেটার পারফরমেন্স পাবেন এই ডিভাইসটি থেকে। ডিভাইসটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 15.6 ইঞ্চি একটি ফুল এইচডি IPS প্যানেল ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। সত্যি বলতে ডিসপ্লে কোয়ালিটিটা অনেক ভালো, শার্পনেস, ক্লিয়ারনেস এবং এর থেকে যে ব্রাইটনেসটা পাবেন সেটা অনেক হাই। মূলত IPSটা থাকার কারণেই এই ডিসপ্লে থেকে আপনারা আরও ভালো পারফরমেন্স পাবেন। যদি কথায় আসি এবার এর ব্যাটারিটা নিয়ে, তাহলে এতে আপনারা 3 cell 42 Wh একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যার ব্যাটারি ব্যাকআপটা অ্যারাউন্ড আমার মনে হয় 3 থেকে 4 ঘন্টা প্লাস হয়ে যাবে, হ্যাভি ইউজারের ক্ষেত্রেও প্রায় অ্যারাউন্ড 3 ঘন্টার মতো হয়ে যাবে। আর এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনারা 65W একটি ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছেন, যেটি দিয়ে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই ল্যাপটপটি ফুল চার্জ হয়ে যাবে। ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন উইন্ডোজ 10। যদি কথায় আসি এবার এর কানেক্টিভিটি অপশনটা নিয়ে, তাহলে এতে আপনারা পেয়ে যাচ্ছেন Wi-Fi 5 এবং ব্লুটুথ ভার্সন 5.0। আমার কাছে মনে হয়েছে যেহেতু এই ডিভাইসটিতে ব্লুটুথ ভার্সন 5.0 দিয়েছে, এর কারণে কিন্তু ওয়াইফাইয়ের ক্ষেত্রে একটু আপডেট করার উচিত ছিল যে Wi-Fi 6 ভার্সনটা দেওয়ার। ডিভাইসটির ওপরের টপ বেজেলটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ন্যারো, আর এর মাঝখানে রয়েছে একটি HD ওয়েব ক্যামেরা, যেটি দিয়ে আপনারা টুকটাক ভিডিও কলিংয়ের কাজটা কিন্তু খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারবেন। ডিভাইসটির পোর্টসের দিকে যদি তাকাই তাহলে এতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি USB 3.2 Gen 1 Type A পোর্ট, একটি USB 3.2 Gen 1 Type C পোর্ট, 2টি USB 2.0 পোর্ট টাইপ এ, একটি HDMI পোর্ট এবং সেই সাথে একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সাথে এসডি কার্ড রিডারটাও থাকছে। বাজেটের মধ্যে টাইপ সি পোর্টটাও রয়েছে, এবং দরকারি যা যা পোর্টসগুলো থাকা দরকার একটি ল্যাপটপের মধ্যে সেগুলো কিন্তু প্রায় সবগুলোই রয়েছে। এই ডিভাইসটির একটা ব্যাড সাইডও কিন্তু রয়েছে, আর তা হচ্ছে এই ডিভাইসটিতে আপনারা SSDটা আপগ্রেড করে নিতে পারবেন না। হ্যাঁ, চাইলে আপনারা র্যামটা আপগ্রেড করে নিতে পারবেন 16GB পর্যন্ত, এটা ভালো করেছে যে র্যামের জন্য একটা এক্সট্রা স্লট রয়েছে। কনফিগারেশনের সর্বশেষে এই ডিভাইসটির ওয়েটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আর তা হচ্ছে মাত্র 1.80 kg। একটা 15-inch ল্যাপটপ হিসেবে এটা ঠিকঠাকই রয়েছে, কিন্তু ডিভাইসটি যেহেতু একটু স্লিম এর ফলে এর ওয়েটটা আরেকটু কমিয়ে নিয়ে আসলে ভালো হতো। তো যাই হোক, এবার আপনাদেরকে এই ডিভাইসটির প্রাইস এবং এই ডিভাইসটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন সেগুলো জানিয়ে দিচ্ছি। ওয়েল, ডিভাইসটি দিয়ে আপনারা চাইলে ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে গেমিং পর্যন্ত খুব ভালোভাবে রান করাতে পারবেন। আর প্রাইসের কথায় আসলে এই ডিভাইসটির বর্তমান বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 80,000 টাকার আশেপাশে। তো সর্বশেষ একটি সাজেশন, যে যাদের ডিসপ্লের পারফরমেন্স এবং
গ্রাফিক্সের পারফরমেন্স ভালো পাওয়া দরকার, তাদের জন্য এই ডিভাইসটি একেবারে ঠিকঠাক। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যান, এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য কোন ধরনের বা কোন ল্যাপটপটি রিভিউ করব সেটি অবশ্যই চাইলে লিখে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।